নারিকলের খোলা আর বাকলিত প্রাণ পাই উঠিছে বিভিন্ন ধরনের সামগ্রী। আপুনি মই অপ্রয়োজনীয় বলে ভবা নারিকলের খোলা আর বাকলিরে প্রস্তুত করা হয়েছে বিভিন্ন ধরনের বাতি, বানবাতি, ফুলদানি, মহিলাসকলের বিভিন্ন আ অলঙ্কারকে ধরে বিভিন্ন সামগ্রী। অসমৰ গাঁৱে ভূঁয়ে থকা পেলনীয়া সামগ্রীবোৰৰো বাহিৰৰ বজাৰসমূহত যথেষ্ট চাহিদা। বাক্সা জিলা কৃষি বিজ্ঞান কেন্দ্রই মহিলাসকলক স্বাবলম্বী করার মানসেরে জিলাখনৰ 50 গৰাকী মহিলাক দিছে নারিকলৰ পৰা বিভিন্ন সামগ্রী বনোৱাৰ প্রশিক্ষণ। এই মহিলাসকলে প্রশিক্ষণ গ্রহণৰ অন্তত লাভ কৰিব এই সামগ্রীর এখন বজাৰ। দক্ষিণ ভাৰতৰ বজাৰত এনেসমূহ সামগ্রীর আছে চাহিদা। নারিকলের খোলা আর বাকলির দ্বারা প্রস্তুত করা বিভিন্ন সামগ্রীর প্রশিক্ষণ গ্রহণ করে নিজে স্বাবলম্বী হওয়ার লগতে আন মহিলাসকলকো স্বাবলম্বী করব পারিব। জানাবলৈ পাই আমি সুখী হয়েছো। আমার বাক্সা স্থিত যেটো খাৰুৱা স্থিত আমার কেভিকে বাক্সা আছে, কেভিকে বাক্সাত আমার 5 দিনীয়া একটা কার্যসূচী বা প্রশিক্ষণ চলি আছে। এই প্রশিক্ষণটা আমি কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ নারিকল উন্নয়ন বোর্ডের কলাবরেশনত আমি 5 দিনীয়া একটা কার্যসূচী হাতত লৈছো আর আমার 29 তারিখেরপাই কার্যসূচী আরম্ভ হয়ে আছে আর আমার কাইলে আমার শেষ হব কার্যসূচীটো। ইয়াতে হয়েছে আপনার এটা কোকোনাট হ্যান্ডিক্রাফ্ট ট্রেনিং। কোকোনাটর বা নারিকলের যিখিনি আমার পেলনীয়া যাবতীয় বস্তু আছে সেই বস্তুখিনিরপরা নারিকলের খোলা হোক, নারিকলের বাকলি হোক, কেনেদরে আমি সেইখিনি ব্যবহার করে আমি বিভিন্ন ধরনের বস্তু আমি বনাব পারো। তারে আমার এই প্রশিক্ষণটা আমার 15 গৰাকী আমার ট্রেইনি আছে। এই ট্রেইনিখিনিয়ে বিভিন্ন বাক্সা ডিস্ট্রিক্টর বিভিন্ন অঞ্চলেরপরা আহি যোগদান করেছে আর প্রশিক্ষণটা দিবলৈ আমার মাস্টার ট্রেইনার এগারী আহিছে মঙ্গলদৈরপরা। আর আপনাদের দেখিছে বিভিন্ন বস্তু বনাইছে কাপড়পরা আদি করে এইখানে বস্তু, আর আমার এইখানে বস্তু বাহিরত বিশেষ চাহিদা আছে। তো সেইটো কারণে আমার যেহেতু বাক্সা ডিস্ট্রিক্টত নারিকল খেতির কোনো অভাব নাই আর সেই কারণে আমি প্রশিক্ষণটা আমি হাতত লৈছো যাতে নারিকল বিকার উপরও বা ব্যবহারের উপরও নারিকলের পেলনীয়া বস্তুরপরা আমি কেনেদরে এইখানে একটা বস্তু বনাই আমার মহিলাসকলে কেনেকে একটা জীবন নির্বাহ করব পারে বা জীবিকা অর্জন করব পারে। আমার খোলাৰপৰা বনাইছে, হয় নাৰিকলৰ খোলাৰপৰা বাতি বনাইছে, গ্লাচ বনাইছে, কাঁচ বনাইছে, বিভিন্ন ধৰণৰ আমাৰ মাষ্টাৰ ট্ৰেইনাৰে 2-3টা বস্তু দেখুৱাই দিছে আৰু বাকীখিনি তেওঁলোকৰ নিজৰ মনেৰে যিখিনি ভাবিছে তেওঁলোকে বনাব পাৰিম বুলি তেনে চুলিত মৰা ক্লিপ বনাইছে, তেনেকৈ বিভিন্ন ধৰণৰ বস্তু বনাই আহিছে তেওঁ। সেই কাৰণে আমাৰ যিজন মাষ্টাৰ ট্ৰেইনাৰ আছে তেওঁ এইটো বিষয়ৰ লগতে জড়িত। তেওঁ খুব কম বয়সৰ আৰু বহুত কম বয়সৰ পৰাই তেওঁ ষ্টাৰ্টিং কৰিছে বস্তুটো আৰু তেওঁৰ এটা বিভিন্ন এটা কোম্পানী আছে, কোম্পানীটোৰ আণ্ডাৰত তেওঁ 14জন মানুহক তেওঁ জীৱিকা দি আহিছে। তেওঁলোকে বস্তুখিনি মুম্বাই, দিল্লী, কৰ্ণাটকা, কেৰালাত বিভিন্ন এক্সিবিশ্যনত তেওঁলোকে প্ৰায় প্ৰতি মাহে এটা বা দুটা এক্সিবিশ্যনত তেওঁলোকে গৈ থাকে আৰু ইয়াতকৈ বাহিৰত বেছি চাহিদা আছে যিহেতু এইটো থলুৱা বা ট্ৰেডিশ্যনেল আইটেম হিচাপে আমাৰ চিনি পাওঁ আমি।